টলিউডের বেশ পরিচিত মুখ বিদীপ্তা চক্রবর্তী, নাটক থেকে চলচ্চিত্র সকল জায়গাতেই অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। ব্যক্তিগত জীবনে পরিচালক বিরসা দাশগুপ্তকে বিয়ে করেছেন বিদীপ্তা, যার মায়ের সঙ্গে বান্ধবীর মতো সম্পর্ক ছিল তাঁর। বিদীপ্তার শাশুড়ি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকা চৈতালি দাশগুপ্ত। বিরসার সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই শাশুড়ির সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর, এক সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন অভিনেত্রী। বিদীপ্তা বলেন, তাঁদের বাড়িতে আমার যাতায়াত ছিল, তখন তো বিরসাকে ছোট দেখেছি, হয়তো কখনো গালও টিপে দিয়েছি আদর করে, ঠিক মনে নেই। অভিনেত্রী জানান, স্বামীর চেয়ে বয়সে প্রায় 7 বছরের বড় তিনি, কিন্তু বয়সের এই ফারাক কোনোদিনও তাঁদের সম্পর্কে বাধা হয়নি। বিরসাকে বিয়ের আগেই বিবাহিতা ছিলেন বিদীপ্তা। প্রথম সংসারে একটি কন্যা সন্তানও ছিল, কিন্তু সেই সংসার টেকেনি। বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে আলাদা থাকতেন তিনি। তখনই বিরসা দাশগুপ্তের সঙ্গে তাঁর পরিচয় গাঢ় হয়। অভিনেত্রী বিদীপ্তার কথায়, 25 বছর বয়সী বিরসার তখন প্রেমের সম্পর্ক ভেঙেছিল, আমিও বিচ্ছেদ নিয়ে ভেঙে পড়েছিলাম। একটা সময়ে দুজনের সম্পর্ক প্রেমে রূপ নেয়, আমাদের পরিবারও বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়নি। অভিনেত্রীর শাশুড়ি চৈতালি দাশগুপ্ত বলেন, বন্ধু কখন বৌমা হয়ে গেল সেটা একদমই বুঝতে পারিনি। আধুনিক চিন্তাভাবনায় বিশ্বাসী চৈতালি জানান, বিয়ের পর ও আমার মেয়ে হয়ে গেল, সঙ্গে একটা ফুটফুটে বাচ্চা অর্থাৎ মেঘলাকে পেয়েছিলাম। আমার বাড়িটা ভরে গেল, আমার বাড়িতে মেয়ে ছিল না, আমার 2 ছেলে, আর আজ বাড়ি ময় মেয়ে, সব মিলিয়ে আমার ভরপুর সংসার। প্রসঙ্গত 2010 সালে 7 পাকে বাঁধা পড়েছিলেন বিরসা বিদীপ্তা, এটা ছিল বিদীপ্তার দ্বিতীয় বিয়ে। অভিনেত্রীর প্রথম পক্ষের মেয়ে মেঘলা দাশগুপ্তের সঙ্গে তাঁর দ্বিতীয় স্বামীর সম্পর্ক দারুণ, বর্তমানে বাবার সহকারী পরিচালক হিসাবে কাজ করছে সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।